প্রতিযোগিতা করেছিলাম কলা খাওয়া নিয়ে হাতটা বাঁধছিলাম তারপরে করছিলাম এখন হাতটা বাঁধার পরে আমরা বুঝতে পারি দেন কতটা কষ্ট কলাটা খাওয়ার জন্য সিলে খাওয়ার জন্য সিলে খেতে পারছি না এইটাতে বোঝা যায় যারা হাত পা নাই প্রতিবন্ধী ওরা খাওয়ার সময় কত কষ্ট করে ওদেরকে পাশে টানে নেবেন ওদেরকে অবহেলা করবেন না আমার একটা অনুরোধ রইলো